শত গুঞ্জনের পর গতকালই পিএসজিতে যোগ দিয়েছেন নতুন কোচ ছাটাই করা হয়েছে পুরনো কোচ মাউরিসিও পচিতোকে তার স্থল বিষক্ত হয়েছেন সাবেক নিসের কোচ প্রেস্তফ গালতি পিএসজি আনুষ্ঠানিকভাবে ক্রিস্টফ গালতিয়ের নাম ঘোষণা করেছে তিনি পরিচয় পর্বে এসে শুরুতেই কথা বলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের দলবদল প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেইমার জুনিয়রকে দলে রাখার ইঙ্গিত দিয়েছেন পিএসজির নতুন এই কোচ নেইমারকে পিএসজির মূল খেলোয়াড় ঘোষণা করেছেন তিনি এ সময় ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে নিয়ে তার যে বড় পরিকল্পনা আছে তা জানিয়েছেন ক্রিস্তফ গালতিয়ে নেইমার জুনিয়র প্রসঙ্গে পিএসজির নতুন এই কোচ বলেন আমি চাই নেইমার এখানে থাকবে সে বিশ্বমানের ফুটবলার আমার মতো যে কোনো কোচই চাইবে নেইমার জুনিয়রের মতো একজন বিশ্বমানের ফুটবলারকে কোচিং করাতে নেইমারের সম্পর্কে আমার সবুজ সংকেত পিএসজি কে দেওয়া আছে নতুন মৌসুমে নেইমার জুনিয়রকে ঘিরে আবারও পরিকল্পনা সাজাবে পিএসজি এমনটাই ইঙ্গিত দিয়েছেন দলটির নতুন কোচ ক্রিস্টফ গালতিয়ে